আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা সিলেট থেকে নাসিংদের উদ্দেশ্যে রওনা হচ্ছে আজকে রাতে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে টেনশেনে রাতে ঘুমাতেই পারি নাই খুব টেনশন হচ্ছিলো যে কারণ হলো যদি মর্নিংয়ে না বেরোয় বাচ্চারা আছে জার্নিতে কষ্ট হয়ে যায় কারণ এখান থেকে প্রায় একশো চল্লিশ মেবি বা আমাদেরকে একটু ঘুরে যেতে হবে কারণ হচ্ছে রাস্তায় পানি উঠে গেছে আর যেহেতু এটা পানি এলাকা এখানে রাস্তার অবস্থা খুব খুবই খুবই খারাপ তো আমাদেরকে আরও চল্লিশ মানে বিশ থেকে ত্রিশগুলো ঘুরে তারপর আমাদেরকে নরসিংদি যেতে হবে তো আমরা আছি সিলেট বিভাগে হবিগঞ্জ ডিস্ট্রিক্টের আজমরিগঞ্জ উপজেলার ডাকবাংলাতে তো এখানে আমরা প্রায় আট দিন ছিলাম তো আজকে আমরা চলে যাচ্ছি আবার নরসিংীর উদ্দেশ্যে আমার ঢোম ডিস্ট্রিক্টে তো সুবাহ উঠে গেছে সাতও উঠছে আমার দুই মেয়ে আমার মতো টেনশন আছিল রাতে তার ঘুমানো সবার ঘুমা থেকে যে সবার টেনশন যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে কিনা তো টেনশন আসলে কোথাও জার্নির ক্ষেত্রে দেখে যে যখন দূরে কোথাও যাবো রাতে একটু গুচ করে রাখতে হয় যাই হোক পরশা আমরা ছিলাম এখানে ইনশাল্লাহ আমরা রওনা হয়ে গেছি খুব মায়া হচ্ছে কারণ হচ্ছে কিছুদিন এই ডাক বাংলোতে ছিলাম মনে হচ্ছিলো একটা জায়গায় কিছুদিন থাকার পরেই মনে হয় যেন জায়গাটা নিজের মায়া হচ্ছে এখন আমরা রাস্তার একদম মাঝামাঝি যেখানে আজমরিগঞ্জ উপজেলায় তো এখানে আমি একটু একটুখানির জন্য নামি যে ওই যে ওরা মাছ ধরতে ছিল ওটা দেখার জন্য ওদের এত ভালো লাগে যে কী সুন্দর করে যে ওরা মাছ উঠাচ্ছিলো আমি তো কি বলবো মানে ছোটোবেলায় যখন আনার বাড়িতে গেছি তখন দেখেছি বাট ওরকমভাবে দেখি নাই এত কাছ থেকে এত পানি এত ক্লিয়ারলি আমি মানে কোথাও এরকম পানি থেকে মাছ উঠোনো আমি দেখি নাই তো ওনাদের সাথে আমি কথা বলছিলাম বা জিজ্ঞেস করছিলাম যে ফিজটা কি বিক্রি হবে কি না তো বললো যে না এখন না ওরা আসলে সারাদিন একবেলা মাছ ধরে তারপর ওরা বিক্রি করতে যায় এখানে মাঝামাঝি টাইমে ওরা বিক্রি করে না এটা হলো ওদের একটা পেশা পেশা তো ওদের সাথে কথা বলছিলাম আর আমি ওদের ফিস ধরা দেখছিলাম আমার মেয়েরাও দেখছিলাম আর ওদিকে একটা নৌকা দেখা যায় অনেক দূরে তো ওই নৌকাটাতেও দেখছিলাম যে ওরা কী করছে ওরা তখন ফিস ধরছিল না বাট আমি দূর থেকে দেখার চেষ্টা করছি যে ওরা কী করছে আর যেহেতু এখানে ফিস ধরাটা দেখছি দেখেন কি সুন্দর করে ফিস উঠাচ্ছে একদম আর ও নৌকাটা মানে এরকম স্রোতের মধ্যে কিন্তু খুবই কষ্ট হয় তো আমার ছোটো মেয়ে সোভা আমার ছোট মেয়ের সাত সুভা তারা মুগ্ধ হয়ে দেখছে যে এত সুন্দরভাবে ফিস উঠাচ্ছে আমরা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে আমি তো হচ্ছি বিশেষ করে আমার মেয়েরা তো আরও বেশি আর পানির কাছে দু দুধারে দুপাশে পানি আর খোলা আকাশ মাছ পথে শুধু একটু ওই রাস্তাটা যেন মানুষ যেতে পারে সেটাই গাড়িটা যেতে পারে তো ওরা এত সুন্দর মানে নৌকাটাকে জাস্ট পজিশনে রাখতে হচ্ছে আর জাস্ট আর কিছু না নৌকাটাকে চালাতে হচ্ছে না জাস্ট দেখা যায় যে ওই ছেলেটা স্রোতের মাঝে শুধু নৌকাটাকে এতটুকু ধরে রেখেছে আর হলো নৌকাটা চলছে আস্তে আস্তে আর উনি ফিস উঠাচ্ছে যে আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে তো ওইদিকে যে নৌকাটা দেখা যাচ্ছে দূরে একদম অনেক দূরে আমি দেখার চেষ্টা করছি যে ওরা কি করছে তো দেখেন তো আমি অনেক দূরে থেকে যখন খেয়াল করলাম দেখি যে ওরা ভাত খাচ্ছে দেখেন সবাই মিলে নৌকাটা চলতেছে আর এই যে এখানে ওরা ভাত খাচ্ছে সকালে কারণ এখন সকাল তো ওরা সকালে নাস্তাটা করছে আমি বুঝতে পারছি যে তো মানে আমি একদম অদ্ভুত যে মানে অবাক লাগে যে আল্লাহ মানুষের আমাদের সবার লাইফস্টাইল আমরা এক একজন এক এক রকমের আমরা একই দেশে থাকি একই জায়গায় থাকছি বাট আমাদের লাইফস্টাইল এক একজনের এক এক রকম যেমন তাদের জীবিকার জন্য ওরা মাছ ধরছে আবার দেখেন সেই মাছ ধরার জন্যই ওরা সেই নৌকাতে বসে খাচ্ছে দেখেন রাস্তাটা কি সুন্দর চার চারদিকে শুধু পানি শুধু পানি আর এই মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে আর আশেপাশে খুবই মানে কয়েক কিলোতে আমি হয়তো বাড়ি দেখি নাই অনেক দূরে অনেক দূরে বাড়ি দেখা গেছে বাট আশেপাশে অনেক দূরে বাড়ি দেখা যায়নি আমার বড় মেয়ে ছোটো মেয়ে অবশ্য আমার ছোটো মেয়ে খুবই রিল্যাক্স ও খুব রিল্যাক্সভাবে একদম রিল্যাক্সভাবে আটছে রাস্তা দিয়ে এখানে সবারই ভালো লাগবে দেখেন এই সাইডে আর মর্নিং টাইম যেহেতু এই জন্য আরও ভালো লাগছে আর দেখা যাচ্ছে কোথাও যা পাখি বসে আছে তো আমরা যখন গাড়িটা নিয়ে একটু একটু আগাচ্ছি আবার পাখিগুলো উড়ে যাচ্ছে এত মধুর এত মধুর স্মৃতি মনে লেগে থাকবে অনেক কিছু স্মৃতি থেকেই যায় মনে অজান্তেই অনেক দিন অনেক অনেক বছর আগের কথাও লেগে থাকে মনের গহিনী তো এই স্মৃতিটা থাকবে যত দূরেই থাকে যেখানেই থাকে তো এই এলাকার কথাই মনে থাকবে কারণ আমাদের যখন মন খারাপ থাকে প্রকৃতি আমাদেরকে আমাদের মন ভালো করে দেয় প্রকৃতির মাঝে আমরা খুঁজে নিই সব কিছু এই পানি ঢেউ দেখেন আশেপাশে সবুজ আকাশ আর মাঝখানে আমার এই দুই মেয়ে অনেক অনেক মজা পাচ্ছে অবশ্য আমার হাজব্যান্ড গাড়িতে বসে আছে কারণ হলো ওর টেনশন ওর যেহেতু ড্রাইভ করছে কারণ নরসিন্দি যেতে হবে আমাদেরকে নিয়ে ওই দূরের নৌকাটা কিন্তু এখনও আছে ওদের আমি দেখছি দূর থেকে ক্যামেরা অতটা বোঝা না গেলেও দেখা যাচ্ছে যে ওরা এখনও খাওয়া দাওয়া করছে আর হলো ওই গানটা মনে পড়ে যে নীল আকাশ নিচে আমি রাস্তায় চলেছি একা এখানে মনে হয় গানের সুরটা হলে এখন খুব ভালো হতো এই যুগে এসে এই যুগে এসে যদি কেউ এখানে এই গানের শুট করে একদম কি এত ভালো হবে কি বলবো আমি আসলে যা যতটা আমরা নিজে দেখছি আসলে ক্যামেরা এত সুন্দরভাবে আসলে তুলে ধরা যায় না তবুও আমি যতটা চেষ্টা করেছি যারা আমাদের আমার ফ্রেন্ডদের জন্য আমি আসলে কতটা দেখাতে পারছি জানি না আপনার চেষ্টা করছি যে না আমি ভালোভাবে দেখাতে পারি যাই হোক একটু রাস্তায় ব্রেকে এখন আমরা আছি হলো মাধবপুর তো অনেক জার্নি পরে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি তো মাধবপুরে এসে আমার হাজব্যান্ড কারণ ও যেহেতু ড্রাইভ করছে ওদের চোখে ঘুম চলে আসছে তো মাধবপুরে এসে আমরা একটা টং জাতীয় একটা দোকানে টং দোকানে আসি ওখানে এসে আমরা চা খাই সাত শোভা আমার হাজব্যান্ড আমি তারপরে ওরা তো এখানেও দোকানে ঢুকে ওখানে আসলে আমি ওই ভিডিওটা করতে পারিনি আর একটু স্যান্ডউইচ খায় তারপরে চা খায় দোকান থেকে আমরা টুকিটাকি মাধবপুর এখানে দেখা যায় আমরা কিছু আচার একটু এটাই সেটাই দোকান থেকে নেই তো হালকা একটু বৃষ্টি হচ্ছে বাইরে বোঝা যাচ্ছে না আকাশে দেখে দে মানে একটু একটু করে ফুটাফুটা বৃষ্টি পড়ছে আবার মানে ওরকম না কয়েক ফুটা শেষ এই যেটা মাধবপুরের রাস্তা আমরা ওই পাশেই বসে ওখানে চা খাচ্ছি তো আমরা এখানে একটুক্ষণ রেস্ট নিব তারপর আবার আমরা যাবো তো এখন আমরা সিলেটের আনারস নিচ্ছি শ্রীমঙ্গলের আনারস এটা ভালো সবাই জানে এটা হলো ওখানকার বিখ্যাত আর এটা বলে মধু আনারস তো এটা খেতে ভারী মজা হয় তো আমরা এখানে গাড়িতে বসে গাড়ি থেকে আর নামিনি এখানে তারা একদম রাস্তার পাশে ওদের সাথে কথা বলে আমাদেরকে প্যাকেট করে দেয় আমরা নিয়ে চলে আসি আর দেখুন আনারসগুলা আনারসের কালারগুলা ইয়া একদম কী বলবো এবং দেখতেও সতেজ এবং এটা বড় মানে কিছুটা ছোট আছে একদম ছোটোগুলো আছে ওই পাশে তো আমি প্রথম ছোটো নিতে চাই আমার যে না বড়টা নেই ছোটোটা তো অবশ্য আমার আমাদের এলাকা ছোট আনারস বড় আনারসগুলো পাওয়া যায় বাট এগুলো যেরকম ফ্রেশ ওরকম না তো আমরা আনারস নিয়ে আবার রাস্তায় রওনা হই কারণ আমাদের অনেক টাইম লাগে লেগে যায় কারণ আমাদেরকে চল্লিশ কিলো ঘুরে আসতে হয় আমরা একদম সো টায়ার্ড হয়ে গেছি আমার হাজব্যান্ড তো একদম টায়ার্ড হয়ে গেছে কারণ ও ড্রাইভ করছে ওর ভীষণ কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরে আমার বাচ্চারা আমি আমিও টায়ার্ড হয়ে যাচ্ছি যে কখন আসবো কখন বাসায় আসবো যাক মোটামুটি প্রায় চলে আসছে এখানে একটু এসে জ্যামে আটকে পড়ি তো আর কিছুক্ষণ আমরা হয়তো আর বেশি টাইম লাগবে না আমাদেরকে বাসায় যেতে তো কাছাকাছি এসে আমার ছোটো মেয়েকে পাট দেখলাম কারণ ও ওইভাবে পাটের পাট রচনা পড়েছে তো আমার হাজব্যান্ড ওকে বোঝাচ্ছিলো আমরা একটু আস্তে আস্তে যাচ্ছিলাম যে আমার ছোটো মেয়েকে বোঝানোর জন্য আমার বড় মেয়েও দেখছে বাট আমার ছোটো মেয়েকে একটু ভালো করে বোঝাচ্ছিলাম যে আসলে পাট তো ওরা রচনা পরে আসলে পাটটা কিভাবে তৈরি হয় কিভাবে কি হচ্ছে তা দেখানোর চেষ্টা করছি গাড়িতে বসে দেখেন একজন তো যারা আমার ভিডিওটা দেখবেন দেখেন একটা এটা কিন্তু গাছ গাছ থেকে যদি বাচ্চারাও দেখে থাকে তাদেরকে বলছি দেখো ছোট একটা গাছ যেরকম ছোট ছোটো চিকন গাছ হয় সেটাই দেখো কেটে এই যে উনি কি করছে কিছুদিন রেখে দেয় তারপরে এই যে এটা পানি থেকে এটার যে ছালটা এই ছালটাই কিন্তু আমাদের পাট এই যে উনি কিছুদিন এটা ভিজিয়ে রাখে তারপরে এটা ধুচ্ছে এই পানিতে অনেক কষ্ট আমাদের দেশের যারা চাষ করে চা চাষি চাষিরা এত কষ্ট করে কত কষ্টের বিনিময় যে আমরা আমাদের সামনে পাটের তৈরি কত সুন্দর কিছু আমাদের হাজির হয় এটা হলো শোলা যে শোলা এটা দিয়ে আগুন ধরানো হয় মানে চুলাতে এই যে এই শোলা ছোটোবেলায় আমরা অনেক এই শোলা দিয়ে খেলেছি এরকম আমাদের বাড়িতে আমার মনে আছে আশেপাশে দেখতাম যে ওরকম করে রেখে দিত যাই হোক এখন সিলেট থেকে আমরা আমাদের বাসায় পৌঁছে গেছি পৌঁছেছি তো এখন আমার মেয়েরা তার নানুকে দেখাচ্ছে কি কি নিয়ে আসছে ওরা রাস্তা থেকে ওইটা ঝাল চানাচুর কিনেছে তারপর ল্যাক্সাস বিস্কিট কিনেছে তারপর আচার কিনেছে আনারস দেখাচ্ছে আম্মা অনেক দিন পরে আমরা এসে আম্মা মনে হচ্ছে যে আমাদেরকে না দেখে একদম কী বলবো তো আম্মাকে অনেক দিন দেখে দিন মনে হচ্ছে দিন দেখে না যাক মনটাই ভালো হয়ে গেছে আনারসগুলো একদম ফ্রেশ আর আমাদের আনারস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যদি যেহেতু এটা কাছে আমরা সবাই চেষ্টা করব আমার আনারস খাওয়ার জন্য আনারস আমাদের অনেক উপকার তো আর সিলেট থেকে আমরা নারিকেলও নিয়ে আসি ওখানে নারিকেল অনেক সস্তা যে যেমন আমাদের ওখানে যেটা হলো সত্তর টাকা ওখানে এটা একদম অর্ধেক মানে অর্ধেক দামে পাওয়া যায় যদি আমাদের এখানে আসে ওখানে হবে চল্লিশ ওরকম আর সিলেটের চা পাতা একজন আমার হা হাজব্যান্ডকে গিফট করে মানে আমাদেরকে গিফট করে সিলেটের চা পাতা যদিও আমাদের সিলেটে চা বাগানে যাওয়া হয় নাই একটা প্ল্যান ছিল বিশেষ কারণে আমরা যেতে পারি নাই ইনশাআল্লাহ পরবর্তীতে যাবো তো ওখানে একটা ভাই আছে যে আমার হাজব্যান্ডকে এটা গিফট দিয়েছে তো আমরা বাসে এসে খুঁজে খুলে কারণ চা তো আমার নিত্যদিনের দরকার কারণ চা পাতা আমি সকাল বিকাল চা খাই এটা হলো আমার নেশা বলা যায় আর যেহেতু এখন আমাদের করোনা ভাইরাস আমাদের চা পাতা কিন্তু আমাদের করোনা ভাইরাস থেকে আমাদেরকে অনেক অনেক ক্ষেত্রে আমাদেরকে সেভ রাখে যেটা আমরা এটা চিন্তা করতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুধা হবে